বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, এটি ছিল তার অতি প্রিয় একটি গান। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যে চট্টগ্রাম থেকে আমরা তার ঐতিহাসিক কণ্ঠস্বর শুনলাম, আমি মেজর জিয়া বলছি, সেই চট্টগ্রামেই তার শেষ রক্তবিন্দু ঝরে গেল। হ্যাঁ, আমি মেজর জিয়ার কথা বলছি, আমি রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের কথা বলছি। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্পর্কে এত অল্প পরিসরে বলা খুবই কঠিন। 1977 থেকে 1982 পর্যন্ত এই সময়কাল আমি চট্টগ্রামে জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করেছি, বিভিন্ন ক্যাপাসিটিতে, প্রোটোকল অফিসার হিসাবে এবং অন্যান্য ক্যাপাসিটিতে। সেই সুবাদে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে তার সাহচর্যে আসার আমার সুযোগ ঘটেছিল। সে সময় আমি তাকে যেভাবে দেখেছি, আমি তার খুব ঘনিষ্ঠভাবে কাছে আসার সুযোগ পেয়ে তাকে যেভাবে দেখেছি, তাতে আমি আমার মতো অনেকেই তার প্রতি বিমোহিত হয়েছি। একটা অনুভূতি, বিশেষ অনুভূতি তখন কাজ করেছে, সেই ইমোশনাল অ্যাটাচমেন্ট আমার আজও আছে। 1971 মার্চের সেই কালরাত্রির পর জাতি যখন কান্ডারহীন হয়ে পড়েছে, চারিদিকে হাহাকার, শুধু মৃত্যুর খবর, তখন এক ঐতিহাসিক মুহূর্তে চট্টগ্রাম থেকে তিনি ঘোষণা করেছেন, আই মেজর জিয়া। সেই ঐতিহাসিক ঘটনা, সেই ঐতিহাসিক ঘোষণা জাতিকে নতুন করে চলার পথ দেখিয়েছে, সকলের মধ্যে সৃষ্টি করেছে একটা নতুন সেলফ কনফিডেন্স, একটা নতুন আশার সঞ্চার করেছে। ওই মুহূর্তে এরকম একটি ঘোষণা খুব প্রয়োজন ছিল, যে ঘোষণা প্রত্যেক জাত প্রত্যেকের মধ্যে একটা বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো কাজ করেছে। স্বাধীনতা উত্তর সরকার মানুষকে নিরাশ করে, যে স্বপ্ন নিয়ে মানুষ মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, সাম্যের জন্যে, সামাজিক ন্যায় বিচারের জন্য, সেটা পূরণ হয়নি, সে স্বপ্ন আজও পূরণ হয়নি। তখন চারিদিকে গুম, হত্যা, ব্যাংক ডাকাতি, রাহাজানি, দুর্নীতি, সমস্ত জাতির মধ্যে একটা হাহাকার বিরাজ করছিল। দুর্ভিক্ষ হয়েছে 1974-এ। কবি রফিক আজাদ বলেছেন, ভাত দে হারাম জাদা, না হয় মানচিত্র খাব। নির্মল সেন বলেছেন, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। কিসিঞ্জার বলেছেন, বটমলেস বাস্কেট। তারপর সেই 1975-এর আগস্টের ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তন ঘটল। এরপর 1975-এর 7ই নভেম্বর সিপাহী জনতার যে ঐতিহাসিক বিপ্লব ঘটেছে, সেই ঐতিহাসিক বিপ্লবে এক ঐতিহাসিক পরিস্থিতি জিয়াউর রহমানকে ক্ষমতায় টেনে নিয়ে এসেছে। জনগণ তাকে অধিষ্ঠিত করেছেন সামরিক বাহিনীর প্রধান হিসেবে। জাতির ক্রান্তি লগ্নেই যেন জিয়াউর রহমান এসে পড়েন। 1971 সনে আই মেজর জিয়া বলে তিনি যে ঘোষণা দিয়েছেন, সেটাই সেই জিয়াউর রহমানই 1975 সনের নভেম্বরে বলেছেন, আই মেজর জেনারেল জিয়াউর রহমান বলছে। যেন জাতির ক্রান্তি লগ্নে জাতির ত্রাণকর্তা হিসেবে তিনি হাজির হয়েছেন, এটি তার কাল হয়েছে। গণতন্ত্র অবরুদ্ধ হল, এলো একদলীয় বাকশালী শাসন, চারটি ছাড়া সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হল, প্রশাসন, জাতীয় সংসদ, বিচার বিভাগকে কুক্ষিগত করা হলো।
জিয়াউর রহমান অধিষ্ঠিত হলেন সামরিক বাহিনীর প্রধান হিসেবে। তিনি সামরিক বাহিনীর মধ্যে চেইন অফ কমান্ড ফিরিয়ে আনলেন, শৃঙ্খলা ফিরিয়ে আনলেন। তিনি ছিলেন আপাদমস্তক একজন সৈনিক। 1965 সনের পাক ভারত যুদ্ধ, 1971 সনের মুক্তিযুদ্ধে তিনি সম্মক সমরে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু এই সৈনিকই একদিন হয়ে উঠলেন রাজনীতিক, হয়ে উঠলেন নেতা, হয়ে উঠলেন রাষ্ট্রপ্রধান। এ সোলজার টার্নড পলিটিশিয়ান আ লিডার অ্যান্ড আলটিমেটলি এ স্টেটসম্যান। তিনি বিশ্বসভায় বাংলাদেশকে উজ্জ্বল আসনে অধিষ্ঠিত করলেন, বাংলাদেশ জাতীয়তাবাদের প্রবর্তক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সার্বভৌমত্বের প্রতীক। স্বাধীনতা উত্তরকালে নানা কারণে বিভক্ত জাতিকে একত্রিত করতে না পারলে মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র সাম্য, সামাজিক ন্যায় বিচার, সেটা কোনোদিন বাস্তবায়ন করা সম্ভব হবে না। এই মহাসত্যটি শহীদ জিয়াউর রহমান আন্তরিকভাবে উপলব্ধি করেছিলেন, আর তাই তিনি দেশের বিজ্ঞ রাজনীতিকদের, জ্ঞানী গুণীদের সমন্বয় সাধন করেছিলেন। একজন দক্ষ স্বর্ণকারের মতো সমাজের সমস্ত রত্ন, রাজনীতিক, পেশাজীবী, শিক্ষাবিদ, তো তাদেরকে নিয়ে তিনি তার মন্ত্রিসভাকে সাজিয়েছিলেন। তিনি তার নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন ছিলেন। তিনি নিজে না জেনেও বুঝার ভান করে বিদগ্ধ সাজার চেষ্টা করেননি। তাই তো তিনি বঙ্গভবনে রাত মধ্যরাত পর্যন্ত বিশেষজ্ঞদের এনে তাদের কাছ থেকে আলোচনা করে তাদের যে বিদগ্ধ জ্ঞানের নির্যাস গ্রহণ করেছেন, সে অনুসারে দেশ পরিচালনা করেছেন। তিনি শুরু করেছেন মাটি ও মানুষের রাজনীতি, তৃণমূলের রাজনীতি, মাঠের প্রান্তরের রাজনীতি। তিনি বলেছেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ানস। এই কথাটি নিয়ে এখন কুতর্ক শুরু করে অনেকেই, কিন্তু তিনি আসলে কি বলেছিলেন? তিনি ড্রয়িং রুম থেকে রাজনীতিকে বের করে নিয়ে এসে মাঠে প্রান্তরে নিয়ে গিয়েছিলেন। তিনি মাইলের পর মাইল হেঁটেছেন, গ্রামে গঞ্জে গেছেন, মানুষের সঙ্গে মিশেছেন। তিনি বুঝেছেন যে তৃণমূলেই আসল রাজনৈতিক শক্তি, জাতির জন্য রাজনীতি তারা গ্রামেই বাস করে, এবং তাদের কাছ থেকে তাদের পরামর্শ নিয়ে কর্ম পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। এইভাবেই তিনি রাজনীতি করেছেন, উৎপাদনের রাজনীতি, উন্নয়নের রাজনীতি, তৃণমূলের রাজনীতি, যেটা গতানুগতিক রাজনীতি নয়। তিনি এই পথভ্রমণে মানুষের মন ছুঁয়েছেন, তিনি মন ছোঁয়ার রাজনীতি করেছেন। মাসের 20 দিনই তিনি কোনো না কোনো গ্রামে হেঁটেছেন, দিনে 18 থেকে 20 ঘন্টা কাজ করেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের উপজাতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে বাংলাদেশ জাতীয়তাবাদের পতাকা তলে সমবেত করতে সক্ষম হয়েছিলেন। তিনি হিল ট্র্যাক ডেভেলপমেন্ট বোর্ড করেছেন, হাওড় ডেভেলপমেন্ট বোর্ড করেছেন তাদের উন্নয়নের জন্য। 1979 সনে বহুদলীয় গণতন্ত্রের আওতায় নির্বাচিত জাতীয় সংসদকে তিনি রংধনু জাতীয় সংসদে পরিণত করেছেন। দেশের প্রায় প্রত্যেকটি দল আওয়ামী লীগ সহ
তাদের নির্বাচিত প্রতিনিধি প্রেরণ করেছেন সেই জাতীয় সংসদে। বিপুল ভোটে সরাসরি নির্বাচনে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তিনি স্বনির্ভর বাংলাদেশ এবং শিক্ষিত বাংলাদেশ গড়ে তোলার জন্য সারা দেশে স্বনির্ভর আন্দোলন শুরু করেন এবং গণশিক্ষা আন্দোলন, গণশিক্ষা কর্মসূচি গ্রহণ করেন দেশকে শিল্পোন্নত এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য। তিনি কলে কারখানায় টিন শিফট চালু করেন এবং থ্রি ক্রপ তাঁর সময়ে উৎপাদন শুরু হয়। তাঁর সময়ে প্রথম বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয় এবং প্রথম ঘানায় চাল এবং চিনি রপ্তানি করা হয়। তিনি যুব কমপ্লেক্স প্রতিষ্ঠা করেন, যুব মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন, নারী মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন, ধর্ম মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। তিনি স্বেচ্ছাশ্রমে খাল কাটা কর্মসূচির মাধ্যমে 1979 সনে প্রায় 1010টি খাল পুনঃখনন করেন এবং 1980-81 সনে তিনি প্রায় 2800 মাইল দীর্ঘ খাল খনন কর্মসূচি গ্রহণ করেন এবং তার ফলাফলও তিনি পেয়েছিলেন। এই খাল কাটা কর্মসূচি অতি সম্প্রতি বেগম খালেদা জিয়া যে ভিশন 2030 দিয়েছেন সেখানেও এই খাল কাটা কর্মসূচিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি 27,000 পল্লী চিকিৎসক সৃষ্টি করেন, 65,000 গ্রামে গ্রাম সরকার সৃষ্টি করেন এবং প্রায় 80,000 গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য নিয়ে গ্রাম প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলেন। সৌদি আরবে গেলে তিনি সৌদি আরবকে গিফট হিসেবে নিম গাছ উপহার দিয়েছিলেন। সেই নিম গাছ আজ মহিরুহ হয়ে আরাফাতে হাজিদেরকে ছায়া দিয়ে যাচ্ছে। লোকজন, সৌদি আরবের লোকজন তাকে খুব ভালোবেসে জিয়াট্রি নাম দিয়েছে। এইভাবে দেশের সীমান্ত পেরিয়ে তিনি দূর দূরান্তে নিজের নাম, দেশের নাম ছড়িয়েছেন। আমরা গার্মেন্টের কথা বলি, এই গার্মেন্টের প্রাণ পুরুষ তো উনি। তিনি কী করেছেন, ব্যাক টু ব্যাক এলসির কথা বলে ওনার অনেক সময় ইন্ট্রোডিউস করেছেন। তিনি বন্ডেড ওয়্যার হাউস তার সময় তৈরি করেছেন। তিনি চট্টগ্রামের দেশ গার্মেন্টস এবং কোরিয়ার দায়ুর সঙ্গে বেসরকারিভাবে দুজনের সঙ্গে মিল করে দিয়েছেন যাতে করে এ দেশে গার্মেন্টসের সূত্রপাত সেই থেকে শুরু হয়। আজ সেই হাঁটি হাঁটি পা পা করে আজকে গার্মেন্টস সেক্টর আমাদের অর্থনীতির মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি আসি পররাষ্ট্রের কথা বলি, তার সময় চীন, পাকিস্তান, সৌদি আরব আমাদেরকে প্রথম স্বীকৃতি দেয়। তিনি সার্কের স্বপ্নদ্রষ্টা। তার সময় জাপানের সঙ্গে কন্টেস্ট করে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়। তিনি 3 সদস্য আলকুদস কমিটির সদস্য নির্বাচিত হন। আমাদের অর্থনীতির বর্তমানে আমাদের অর্থনীতির আরেকটি মূল ভিত্তি হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত রেমিটেন্স। আর এই রেমিটেন্সের যাত্রা শুরু হয় জিয়াউর রহমানের সময়। তিনি কর্মীদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলে সৌদি আরবে প্রেরণ করেছেন এবং সেই থেকেই রেমিটেন্সের যাত্রা শুরু। দুর্ভাগ্য আমাদের, আমরা তাকে হারিয়েছি। তিনি যদি আর কয়েকটা বছর দেশ শাসন করতে পারতেন তাহলে দেশের চেহারা পাল্টে যেত। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একেবারে সাদা সিধে একজন মানুষ। তিনি ছিলেন একজন সৎ মানুষ, একজন ধার্মিক মানুষ। তার ব্যক্তিত্ব ছিল অসাধারণ। আমি চিটাগংয়ের প্রোটোকল অফিসার হিসেবে ওনাকে খুব কাছ থেকে দেখার যে সুযোগ পেয়েছি তাতে আমি দেখেছি উনি খুবই উনি যে খেতেন রাষ্ট্রপতি হিসেবে, উনি যে মেনু ওনার সামনে সার্ভ করা হতো একেবারে সাধারণ একটা মেনু, সাদা সিধে মেনু। উনি কাপড় চোপড় কে ছিলেন, এক দুটো সাফারি ছিলেন, এটাই পড়তেন। বাট এই জিয়াউর রহমান কি আদর্শবান ছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখনই যেতেন উনি নাম ধরে ডাক দিতেন,
করছেন? এমনকি সার্কিট অফ হাউজের যে সমস্ত নিম্ন পদস্থ কর্মকর্তা যে কর্মচারী ছিলেন তাদেরকেও উনি চিনতেন, নাম ধরে বলতেন। তাতে উনি যে ব্যক্তিত্ব সম্পন্ন রাষ্ট্রপতি, তার যে একটা রাষ্ট্রপতি হিসেবে একটা আলাদা স্ট্যাটাস, ওগুলো থেকে উনি একেবারে কাছে মাটির মানুষের কাছে চলে আসতেন। এইভাবে তিনি মানুষকে জয় করে নিয়েছেন। আর এই সুবাদে এই প্রক্রিয়ায় তিনি কত মানুষকে জয় করেছেন একমাত্র আল্লাহ বলতে পারবেন। তিনি বাংলাদেশকে, রাজনীতিকে মাটি ও মানুষের কাছে নিয়ে গিয়েছিলেন। তিনি জনগণের দোর গোড়ায় নিয়ে গেছিলেন রাজনীতিকে। তৃণমূলের রাজনীতি শুরু করেছিলেন, উৎপাদনের রাজনীতি শুরু করেছিলেন, উন্নয়নের রাজনীতি শুরু করেছিলেন। তিনি তার নিজের কাজ দিয়ে মানুষের প্রাণের মনি কোঠায় আসন করে নিয়েছেন। এই প্রক্রিয়ায় তিনি অসংখ্য মানুষকে আপন করে নিয়েছেন। তার যে শেষ জানাজা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সেই জানাজায় হাজির হয়েছে। আমার জানা মতে, আমার মতে সবাই জানেন আপনারা, এত বড় জানাজা বাংলাদেশের ইতিহাসে আর কখনো কারো হয়েছে বলে আমার জানা নেই। ভবিষ্যতে হবে কিনা ভবিতব্যই বলতে পারবে। তবে মানুষের মনে জিয়াউর রহমান যে আসন করে নিয়েছেন, সে আসন একটা পরিপক্ক আসন। এই আসন থেকে তাকে কখনো সরানো যাবে না। যত ষড়যন্ত্রই হোক, জিয়াউর রহমান জিয়াউর রহমান। জিয়াউর রহমানের আসনকে জনগণের মন থেকে মুছে ফেলা এত সহজ নয়। আজকে আমাদের খুবই কষ্ট হয় জিয়াউর রহমানের কথা বলতে। জিয়াউর রহমানের যে 19 দফা কর্মসূচি, সেই কর্মসূচিকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, সেই জিয়াউর রহমানের আদর্শকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এবং বর্তমানে বেগম খালেদা জিয়ার যে ভিশন 2030 এবং 19 দফা সব মিলিয়ে যদি আমরা দেশটাকে এগুলোকে অনুসরণ করে দেশটাকে এগিয়ে নিতে পারি, তাহলে দেশের ভবিষ্যৎ অন্যরকম হবে, সুন্দর হবে। আমরা যে কারণে দেশ স্বাধীন করেছিলাম, সাম্যের জন্যে, ন্যায় বিচারের জন্যে, গণতন্ত্রের জন্য, একটি মানবিক কল্যাণমূলক রাষ্ট্রের জন্য সেটা প্রতিষ্ঠিত হবে, আমরা সেদিনের অপেক্ষায় থাকব। বাংলাদেশ জিন্দাবাদ।